প্রিয় দর্শক, মিঠাই সিরিয়ালের নায়ক সিদ্ধার্থ বাস্তবে কাকে বিয়ে করছেন? সিদ্ধার্থ আসল বউকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই। মিঠাই সিরিয়ালে নায়কের ভূমিকায় অভিনয় করছেন আদৃত রায়। তার নিখুঁত অভিনয়ের মধ্য দিয়ে জয় করে নিয়েছেন দুই বাংলার দর্শকদের মন। সিরিয়ালে মিঠাই সিদ্ধার্থর জুটি বাকি সমস্ত জুটিকে হারিয়ে সবার সেরা জায়গাটা দখল করে আছেন। সিরিয়ালে ডিভোর্স হওয়ার পর ফুলশয্যা হয়েছে দুজনের। এবার বাস্তবে সাত পাকে বাঁধা পড়ছেন সিদ্ধার্থ অভিনেতা আদিত্য রায়। বর্তমানে সিরিয়ালে অভিনয়ের জন্য সিদ্ধার্থ অভিনেতা আদিত্য রায়ের জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। মেয়েদের ক্রাশ বলতে গেলে সবার আগে আসে আদিত্য এর নাম। সেই সব মেয়েদের মন ভেঙে বিয়ের পিঁড়িতে বসছেন আদিত্য রায়। মিঠাই সিরিয়ালের নায়ক সিদ্ধার্থের বিয়ের গুঞ্জন শুরু হতেই বিয়ের আনন্দ বইছে টলে পাড়ায়। কে হচ্ছে আদিত্য এর হবু বউ? ইতিমধ্যে সে প্রশ্নের উত্তর মিলেছে, তবে হঠাৎ করে নয়, বরং বেশ কিছুদিন ধরে প্রেম করেছেন আদিত্য রায়। শোনা যাচ্ছে 10 বছরের বেশি সময় ধরে প্রেম করছেন আদিত্য রায়। প্রকাশ না করলেও গোপনে প্রেম করছেন এই অভিনেতা, আর সেই প্রেম থেকে এবার হচ্ছে বিয়ে। এই বিষয় নিয়ে কিছুই বলেননি অভিনেতা আদিত্য রায়। অন্যদিকে অভিনেতার বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। জানা গেছে আগামী নভেম্বরে বিয়ে করছেন অভিনেতা আদিত্য রায় ও সুপ্রিয়া। সুপ্রিয়া মুম্বাইতে থাকেন, আদিত্য এর সাথে কলেজ থেকে পরিচয়। আদিত্য রায় নিজেই সুপ্রিয়ার ছবি ফেসবুকে শেয়ার করেছে। আদিত্য রায় ফেসবুকে ছবিটি শেয়ার করার পরে সবাই তাদের বিয়ের বিষয়টি জানতে পেরেছে। তো বন্ধুরা, অভিনেতা আদিত্য রায়ের হবু বউকে আপনাদের কেমন লাগলো? আদিত্য রায়ের পাশে কাকে বেশি মানায়, মিঠাই নাকি সুপ্রিয়া? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। আর বাংলা বিনোদন জগতের নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।